ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপন করল এসএফআই বাধারঘাট অঞ্চল কমিটি। রাজধানীর মেলার মাঠের ছাত্র যুব ভবনে রবিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজসেবী পাঞ্চালী ভট্টাচার্য। এদিনকার মেধা সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী পাঞ্চালী ভট্টাচার্য বলেন, আমি ভালো মানুষ তাকে বলবো যে সত্যিকারের মানবিক মূল্যবোধকে যথেষ্ট গুরুত্ব দেয়। তখন কেউ হয়তো বলবে, জানো সে উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফল করেছিল। সুতরাং দুটোই কিন্তু সম্পর্কযুক্ত। ভালো আমি তখনই তাকে বলব যে সত্যিকারের ভালো মানুষ, যে মানবিক মূল্যবোধকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সে দেখে, চেষ্টা করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতীদের হাতে পুষ্প ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।